অ্যামেজিং ন্যাচারাল লাইফ। আমরা আসছি এমন একজন মানুষের কাছে যার স্বামী বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন অনেক আগে, এবং তারপরে তার পরিবারের যে অবস্থা সেটি সম্পর্কে শুনব। এমন একজন ব্যক্তি যার নাম মালতী সানা। আমরা আছি এখন কয়রা থানার মধ্যে দক্ষিণ বেতকাশি ইউনিয়নে। কত আগে তার স্বামীকে বাঘের আক্রমণের শিকার হতে হয়েছিল এবং কিভাবে এবং কি কাজে তিনি জঙ্গলে গিয়েছিলেন, কতদিন আগের ঘটনা এটা? তখন তো মানে খুব অভাব ছিল, ঘর বাড়ি ছিল না, তাই জঙ্গলে গেছিল কাঁকড়া মারতে গেছিল। কয়জন ছিল? দুইজন ছিল, একটা বুড়ো ছিল আর আমাদের বাবা ছিল। আচ্ছা। ওই তিনটের দিকে খবর পাইছি যে এরকম ও লোকে ধরেছে, আর ধরার পরে ওই যে অফিসে ওরা টলার নিয়ে যাই তাই নিয়েছিল, আনতে আনতে একদম সন্ধে হয়ে গেছিল। আচ্ছা, যখন আপনার ধরছে মানে উনি কি নৌকায় ছিল? নৌকায় কাজ করছিল, মানে এরকম ছোট ছোট ওই গই গেউ গাছের ছিটি কাটে এরকম পাড়ান তৈরি করছিল, মানে বসে কাঁকড়া বানবে তাই সেই পাড়ান তৈরি করছিল। পাড়ানটা কিরকম থাকে মানে ওই যে এই যেরকম আমি এই ফুলি রাখেছি, হ্যাঁ হ্যাঁ, এরকম ফুলির মতন মানে এইভাবে আড়ে আড়ে দে পাড়ান তৈরি করতে যারা ফুলি রয়েছে এরকম ভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখানে কি কাঁকড়া ওঠে? না, এরকম জাল জালতে দিয়ে তুলে ওইভাবে মানে বানতে। বুঝতে পারছি। আর ওই পিছন দিক থেকে সে আক্রমণ করছে। হ্যাঁ। তারপর আক্রমণ করার পরে তার সাথে যে লোকটা ছিল মানে সে কি করছে? তার সাথে যে লোকটা ছিল সে লোকটা তো বুড়ো, তো ও লোক হলো, ও লোক কি বলছে আপনার কাছে? ও লোক একদম সেন্সলেস, মানে কোনো একদম জুয়ান বন্ধ কই, পরে পরে কিছু বলতে পারে, পরে কিছু বলিনি যে আমি এরকম জায়গায় ছিলাম এরকম সময় বাঘটা দেখলাম। ওই লোকই ছিল, মানে এই লোক ছিল এক মাথা আর ও লোক আরেক মাথা ছিল। আচ্ছা আচ্ছা। তো ওই ও লোক কিছু বলতে পারে না, ও লোকের একদম জমান বন্ধ হয়ে গেল, বাড়ি নিয়ে গেলো তাও জমান বন্ধ ছিল, কিছু বলতে পারেনি। তো যখন ফিরে নিয়ে এসেছিল তখন এই দুই হাঁটু ছিল, দুই হাঁটু ছিল না, একদম ছাড়াই গেছে। ধরছিল কি সকালে? আমরা তো খবর পাইছি তিনটির দিকে, তা কোন সময় ধরেছে? ও, তিনটার দিকে খবর পাইছে। হ্যাঁ, তখন তো আমরা বলতে পারবো। তো তার লাশ নিয়ে আসতে 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 সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল, তখন তো আমাদের বাড়ি টাড়ি সব একদম জলে ডুবেছিল। আয়লার সময়? আয়লার সময়। আপনারা অবশ্যই জানেন যে আয়লা আসলে একটা ঘূর্ণিঝড়ের নাম, তো সেই সময় এই উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাসের ফলে এই যে অবদায় ভেঙে এলাকায় পানি ঢুকছিল, তো সেই সময়কার অবস্থা চিন্তা করলে বুঝতে পারবেন যে এরকম একজন মানুষকে বাঘে ধরা অবস্থায় সে যখন লাশ হয়ে বাড়ি ফেরে তখন তার সমাধিস্থল মানে কিভাবে তারা সেই ব্যবস্থাটা করেছিল সেটাও কিন্তু জানবার বিষয়। মানে তার সমাধিটা কিভাবে কি করছিলেন? পানি তো ছিল আপনার এলাকায়? পানি ছিল মানে জোয়ার ভাটা হলো সরছিল, মানে বাটা সরে গেলে তারপরে আমরা ওই নিয়ে পড়াইছিলাম। পড়াইছিলেন? হ্যাঁ, ওই যে ওই বাড়ির পাশে ওই যে ওই গাছের পাশে ওই উঁচু ওই জায়গায়, ওই গাছের পাশে ওই উঁচু জায়গায়। গাছের পাশে আপনার ঘরটা ওদিকে না? আমার ঘরটা, ঘর ছিল না তো, একদম ঘরটার ভাঙে গেছিল, রাখোয়াছি না, দুটো দুচালা ফানা ত্রিপুল দে তারের ভিতরে ছিলাম আমরা। কতদিন ছিলেন এরকম ভাবে? তো ভাই যতদিন জোয়ার ভাটা প্রায় 6 মাস 7 মাসের মতন এরকম জোয়ার ভাটা, মানে সবকিছু ঠিক হইতে 1 বছর লেগে গেছে ওই রকম, তার বেশি। আচ্ছা, তখন আপনার যে পরিবারে তো উনি মনে হয় উপার্জন করতো আপনার পরিবারে একমাত্র? হ্যাঁ, উনি উপার্জন করতো, আমার দুটো ছেলে ছিল, তারা একদম ছোট ছোট ছিল, 9-10 বছর আগের ঘটনা তো, ছোট থাকার পর ছোট ছিল। তো তারপরে আপনি কিভাবে আপনার সংসার? আমার হলো সংসারে ওই আমি নিজে তখন ওই জন মজুরি খাটতাম, খেটে আস্তে আস্তে ওই যা উপার্জন হতো বাচ্চাদের খাওয়াতাম, আমি নিজে চলতেন। হ্যাঁ, খেয়ে সেইভাবে বাচ্চাদের মানুষ করেছি। তারপরে সংস্থার তো একটা ঘর দিয়েছিল, তাই সেই ঘরে এখন আমরা থাকতেছেন থাকতেছি আর এই হলো রোজগার পাতি করে এবার খাচ্ছি। এখন বাচ্চারা বাচ্চা দুটো একটু সেনা হয়েছে। এখন আপনাদের মানে মোটামুটি এখন আর সমস্যা হচ্ছে না? সমস্যা তার এখন ধরো কাজ কাম নেই, ওই টুকটাক যেভাবে কাজ কাম আছে তাতে আমরা, করোনার জন্য ঝামেলা হয়েছে। আপনি কি এখনো মাছ মারেন মানে এখানে? হ্যাঁ, এখনো নদীতে মাছ মারি, তারপরে দিন মজুরি এলি খাটি, না খাটলে তো না। আপনি হচ্ছে কর্ম করে আপনার শ্রম দিয়ে উপার্জন করে এখনো নিজে চলার চেষ্টা করতেছেন,
তো এটা যে কাজ করতেছেন এটা কি করবেন মাছ ধরার জন্যই কি হ্যাঁ এটা মাছ ধরার জন্য তো আপনি মাছ ধরেন কোন সময় সকালে না বিকেলে না কি জোয়ার ভাটার সাথে জোয়ার ভাটা সকালে হলো ভাটায় জালটা নি আর এখন এটা গ্যাপ আছে গ্যাপে এই জালটা পাতবো বলে এই জাল ছলাই করতেছি ও এই একটু পরে পাতবেন হ্যাঁ একটু পরে পাতবো এটা কি খুব বেশি দেরি হবে নাকি এখন না এই ভাটার একটু সরে গেলে ওই যে জাল দেখা যাচ্ছে এই জাল সব বের হয়ে গেলে তারই পরে পাতবো ও জাল সব বের হয়ে গেলে কত সময় লাগতে পারে তো আপনারা শুনলেন তার স্বামীকে বাঘের আক্রমণে শিকার হতে হয়েছিল এখান থেকে 10 বছর আগে তিনি আমাদেরকে বললেন এবং আপনাদেরকে তার জীবনের যে স্ট্রাগল সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করলাম অ্যামেজিং ন্যাচারাল লাইফ আমাদের এই চ্যানেল থেকে আপনারা অনেক মানুষের বাঘে মানুষের সুন্দরবন গল্পে অনেকের জীবন কাহিনী শুনে থাকেন যারা বাঘের আক্রমণের শিকার হয়েছে বা অনেকের পরিবারের কোনো সদস্য বাঘের আক্রমণের শিকার হয়ে আর তাদের মাঝে ফেরেনি তো আপনারা অনেকে সাহায্য সহযোগিতার কথা বলে থাকেন সেদিক থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের চ্যানেল থেকে আমরা কিছু একটা করবার আমাদের পক্ষ থেকে আজকে মালতী সানা যিনি যার স্বামী 10 বছর আগে বাঘের আক্রমণের শিকার হয়েছিল তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে একটা ছোট উপহার দিচ্ছে খুবই সামান্য দোয়া করবেন